প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষক ভাই অনেক পরিশ্রম করছে ওনার জন্য খাবার নিয়ে আসা হয়েছে দেখেন ভাত কি নিয়ে খাবার খাবেন দেখি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরকারি নিয়ে আসছে ভাত আর চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামে ধানের জমিতে আসি একে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটা ধান হয়েছে তো কৃষক ভাই কিভাবে এই ধান কাটেন কিভাবে কি করতে হয় এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে ধান ভাই জমিটা নামার জমি না বিল 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 প্রিয় দর্শক দেখেন একজন কৃষক অনেক পরিশ্রম করে ধান কাটছে এখন ধান নিয়ে আসছে এখন দেখতে পাচ্ছেন আটি নামানো হবে অনেক ভাই আটিগুলো তো পড়ে যাবে ভাই

বিরাট কষ্ট লাগে কত সময় ধরে আপনি কাজ করতেছেন এখানে আমি দু দিন ধরে একাতে আছি পাস কাটা জমি পাঁচ কাটা জমি ধান কেমন হয়েছে ভাই ধান আল্লাহ দিচ্ছে ভালো আল্লাহ ভালো হয়ে দিচ্ছে এখন তো দেখতে পাচ্ছি আপনার জন্য খাবার নিয়ে আসছে এখানে হ্যাঁ খাবার খাবেন এই যে খাবার নিয়েছে বাদ যাবে ভাইতাছি না এখানে ওই ধানের দাম কু কেমন ভাই ধানের দাম আর এক বছর থেকে আল্লাহ এবার দিলে বেশি মন কত করে

দেখেন ভাত নিয়ে খাবার খাবেন দেখি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরকারি নিয়ে আসছি ভাত এই বন্দি মানে বিলের মাঝে ভাত খেতে অনেকটা বেশি ভালো লাগে আপনারা যারা গ্রামে বসবাস করেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা শহরে বসবাস করেন আপনারা দেখেন এভাবে এখানে ভাত খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম দেখতে পাচ্ছেন কৃষক ভাই একবারে পায়ের মধ্যে একদম কাদা লেগে আছে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রমের ফলে এখানে ধান হয় কৃষক বাই অনেক পরিশ্রম করে দেখতে পাচ্ছেন এখানে ধান অনেক সুন্দর ধান হয়েছে